তো আমি অলরেডি টোকেন নিয়ে নিয়েছি, এখন আমাদের লিফটের চালে যেতে হবে। আমি এখন বিএফএস এর ভিতরে আছি, এখানে আসলে সম্পূর্ণরূপে ভিডিও করা একদম নিষেধ, আমি লুকিয়ে ভিডিও করছি এখন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি আসলে তাদের জন্য যারা রিসেন্টলি কানাডার জন্য অ্যাপ্লাই করেছেন এবং অনলাইনে আপনারা সাবমিট করে বায়োমেট্রিক ডেট পেয়েছেন। তো আসলে বায়োমেট্রিকের জন্য কি কি ডকুমেন্টস এবং পেপারস লাগে, এবং ঢাকা বিএফএসে যেটা দুইটা রেগুলার, একটা হলো আপনার রেগুলার সার্ভিস এবং একটা প্রিমিয়াম সার্ভিস, আসলে কোনটার ফ্যাসিলিটি কেমন এ বিষয়ে আজ জানবো। তো যেহেতু আজকে হলো 18 তারিখ, আজকে আমার বায়োমেট্রিক ডেট পড়েছে, তো আমার বায়োমেট্রিক হলো 4:45-এ। তো আমি কিছুক্ষণের মধ্যে আসলে রওনা দেব, এখন অলরেডি 2:30-3টার মতো বেজে গেছে, আমার বাসা থেকে হয়তো বা 1/2 আওয়ার মতো লাগতে পারে গুলশান যেতে। আমার হলো ঢাকা বিএফএস যেটা গুলশানে অবস্থিত ওইখানে পড়েছে। তো কী কী ডকুমেন্টস নিলাম, কী কী পেপার, অথবা আপনারা বিএফএসে কী কী প্রবলেম ফেস করতে পারেন এ বিষয়ে আসলে আজকে ফুল ভিডিওটা হবে, এবং আপনারা দেখতে পারবেন যে আমার সাথে কী কী ঘটলো। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। আমি পাসপোর্ট এবং কী কী ডকুমেন্টস দিলাম আমি বিএফএস এর ভিতরে গিয়ে ইনশাল্লাহ দেখাচ্ছি। এখান থেকে আমার এখন অলরেডি 3টা বাজে, আমার হয়তোবা 1/2 আওয়ারের মতো লাগতে পারে। আলহামদুলিল্লাহ আমি এখন গাড়িতে আছি। ঢাকা বিএফএস যেটা গ্লোবাল, এটা হলো কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে, এই 3টাই বায়োমেট্রিক নেওয়া হয় এখানে। তো এটার লোকেশন হচ্ছে গুলশান 2, রোড নাম্বার 90, ডেল্টা লাইফ টাওয়ার বিল্ডিং, 4র্থ তলায়। তো আমরা লোকেশনে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক লোক আছে যারা বাহিরে বসে আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট টাইম থেকে আগে চলে আসছেন। তো এখানে সামনে যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এক্সিম ব্যাংক লেখা, আসলে এই বিল্ডিংয়েরই 4তলায়। আর এখানে আপনারা ডান পাশে যে ডেস্কগুলো দেখতে পাচ্ছেন, এরাই আসলে বিএফএস এর এজেন্ট। তারা এখান থেকে আপনাকে হাতে লিখে একটা টোকেন দিবে, আর সেই টোকেনটা নিয়ে আপনাকে 4তলায় যেতে হবে। আসলে আমি অ্যাপয়েন্টমেন্টের আগে চলে আসছিলাম, আমার যেহেতু 4:45-এ অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আসলে 3:45-এ চলে যাই। তো তাদেরকে বললে তারা আসলে আমাকে টোকেন দিয়ে দেয়, কেননা আজকে মোটামুটি একটু ভিড় কম ছিল, তাই তারা টোকেন দিয়ে দিয়েছে, বলছে যে ভাইয়া চলে যান উপরে, এই টোকেনটা দেখালেই হবে। তো এখানে লিফট যেটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে, 3টা লিফট আছে, 3টার মধ্যে একটা শুধু যারা ভিসা আবেদনকারী তাদের জন্য ইউজড হয়, উপরে লিখা আছে যারা ভিসার জন্য এসেছেন তারা এই লিফটটা আসলে ব্যবহার করবেন। তো এখন আমি লিফটে চড়ে 4র্থ তলায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখন আসলে লিফটের মধ্যে আছি। তো এখন আমি ভিতরে চলে আসি, আর লিফট থেকে নামলেই সাথে সাথে দেখবেন একটি চেক ইন পয়েন্ট আছে, ওইখানে আসলে চেক ইন হবে সবারই। আর ছোট্ট একটা লাইন থাকে, আপনার 10-12 জনের মতো একটা লাইন থাকে। তো চেক ইন করে লাইন থেকে আপনারা যারা অস্ট্রেলিয়া অথবা ইউকের জন্য আসছেন তাদের আলাদা লাইন করে দেবে, আর কানাডা যারা তাদের আলাদা করে দেয়। তো ওইখানে আপনার একজন বিএফএস এজেন্ট বসে থাকে, এবং সে আপনাদেরকে একটি কম্পিউটারে প্রিন্ট করা একটা টোকেন দিবে, যেটার মধ্যে আপনাদের একটি নাম্বার লেখা থাকবে। তো সেই প্রিন্টটা আসলে সেই সিরিয়াল অনুযায়ী সবাইকে ডাকতেছে। তো যখন আপনাদের সিরিয়াল আসবে, তখন আমাদের যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 3টা কাউন্টার আছে, তো এই কাউন্টার থেকে একটা ফর্ম দিবে আপনাদের 3 পাতার, এবং সেই ফর্মটা আসলে ফিল আপ করে আপনাদের নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস লিখে ওইটা ফর্মটা ফিল আপ করে ওইটা আরেকটা কপি করতে হবে, 2টা কপি করে এখানে নিয়ে আসতে হবে। আসলে যেই টোকেনটা দেয়া থাকে এই সিরিয়ালটা মেনটেন করে তারা, তো এখানে অনেক সময় লেগে যায়।
আর আমি যেহেতু আমার একটু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস যেটা এটা নিয়ে দেখাবো। তো যেহেতু প্রিমিয়াম সার্ভিস নেওয়ার ক্ষেত্রে কাউন্টারে গিয়ে জাস্ট আপনার টোকেন লাগবে না, জাস্ট বললেই হবে যে আমি প্রিমিয়াম সার্ভিস নেব। তো আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এবং পাসপোর্টটা ওনাদের হাতে দিলে ওনারা আপনাকে একটা ছোট্ট একটা ফর্ম নিজেরাই ফিল আপ করে দিবে, যেটা আপনি পাশের কাউন্টারে, ওইখানে ব্যাংক আছে, এখানে আপনার জমা দিতে হবে টাকা, 6,220 টাকা জমা দিতে হবে। তো 6,220 টাকা জমা দিলে আপনার যখন আপনি গেট দিয়ে ঢুকতেন, হাতের ডান পাশে একটা লাউঞ্জের মতো থাকে, এখানে আসলে যারা প্রিমিয়াম নিয়েছে, প্রিমিয়াম সার্ভিস নিয়েছে, তাদের আসলে বসার জায়গা। তো এখানে আপনারা বসতে পারবেন। তো যেহেতু আমি তাদের প্রিমিয়াম সার্ভিস নিয়েছি, তো এখন আমি তাদের ভিআইপি লাউঞ্জে বসে আছি। এখানে আসলে তারা আপনাদের একটু খাবারও দিবে, 7 আপ দিবে, একটা পানির বোতল দিবে, আর কেক দিবে। আর আপনার ডকুমেন্টস যেগুলো আছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন তিনটা ডেস্ক আছে, এই ডেস্কের তারাই আসলে ডকুমেন্টসগুলো সব ফিল আপ করে দেয়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বায়োমেট্রিক দেওয়া শেষ, এখন আসলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি বাসায় চলে আসি। আসলে বায়োমেট্রিক বিএফএস এর ভিতরে আসলে তেমন ভিডিও করার মতো কোনো অপশন নাই, আসলে ওখানে ভিডিও করা রিস্ট্রিক্টেড, তো যার জন্য আসলে ওরকম ভিডিও করা হয়নি। তো আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে, আমি যে ডকুমেন্টগুলো নিয়ে গেছিলাম সেগুলো বলতেছি। প্রথমে আপনাদের অবশ্যই অরিজিনাল যে পাসপোর্টটা আছে অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন, প্লাস আপনার অরিজিনাল পাসপোর্টের 2 কপি কালার প্রিন্টেড ফটোকপি করে নিয়ে যাবেন, বায়োডাটা পেস্টার। দ্বিতীয় আপনার যে ডকুমেন্টটা লাগবে এটা হচ্ছে বায়োমেট্রিকের ইনস্ট্রাকশন যে লেটারটা আছে, এটা নর্মালি 3 পাতার হয়ে থাকে, আপনারা 3টা পাতাই হার্ড কপি করে নিয়ে যাবেন সাথে। আর লাগবে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার নিচে যখন আপনারা ঢুকবেন ভিতরে তখন দেখতে চাইবে, এবং ভিতরে ঢোকার আগেও আপনাকে চেক করবে, এটা সবসময় উপরে রাখবেন কারণ এটাই নর্মালি তারা বেশি চেক করে। আর চতুর্থ নম্বর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পেমেন্ট স্লিপ লাগবে। তো পেমেন্ট স্লিপটা আপনারা যারা আরআইসিসিতে পেমেন্ট করেছেন তাদের কাছে অবশ্যই এই পেমেন্ট স্লিপটা থাকবে, যেহেতু আপনার বায়োমেট্রিকের জন্য পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে সেই বায়োমেট্রিকের পেমেন্ট স্লিপটা লাগবে। এই 5টা ডকুমেন্ট হলেই ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না আপনাদের। এক হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, 2 কপি কালার ফটো প্রিন্টেড নিয়ে যাবেন। তৃতীয়ত আপনাদের লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, চতুর্থ নম্বরে আপনাদের লাগবে হচ্ছে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, আর পঞ্চম নম্বরে আপনাদের লাগবে হলো পেমেন্ট স্লিপ। এই 5টা ডকুমেন্ট হলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই। আর আপনাদের যে প্রবলেমটা আসলে ফেস করতে পারেন, আসলে সেটা বড় কোনো প্রবলেম না, ওইখানে যাওয়ার পর ফর্ম যদি আপনারা ফিল আপ করতে না পারেন, সেক্ষেত্রে আশেপাশে অনেক লোক থাকে এমন যারা আসলে ফর্ম ফিল আপ করতেছে, তাদের কাছে আপনারা সাহায্য নিতে পারেন, তারাও আপনাদেরকে হেল্প করবে। তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।